আসসালামু আলাইকুম কেবসা সবার আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি

একবারে নতুন গেল যার ট্রানজেকশন এখনো পঞ্চাশটাও হয় নাই তার চেয়ে তুলনায় আমি যদি কখনো পিটুপিতে কারোর কাছ থেকে বাই করি তাহলে আমি চেষ্টা করি যে মিনিমাম এক মাসে এক হাজার এক হাজারের বেশি ট্রানজেকশন করছে এমন লোকের কাছ থেকে কিন্তু সেই জিনিসগুলো বিবেচনা করে বাইনান্সটা তাদের জন্য যারা একবার নতুন তাদের জন্য একটা সমস্যা এই জন্য বাইনান্সে অল্টারনেটিভ যেগুলো আছে সেখানে কম্পিটিশন আপনাদের এরকম আপনারা চাইলে সেই সব ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করে পিটুপি ট্রেডিং এর মাধ্যমে ইনকাম করতে পারবে সো এবং আরো অনেক কিছুই আছে বাইনান্সে যা যা করা যায় এই কুকয়েনের সেম আপনি সব কাজই করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখা দেবো কিভাবে আপনি একটা কুকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন খুব সহজে এবং সেটা ভেরিফিকেশন কমপ্লিট করে কিভাবে লেনদেন করবেন কুকয়েন অ্যাপসটা কিভাবে আপনি সম্পূর্ণভাবে পরিচালনা করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে ওয়াচ করা শুরু করেন ওকে ভিডিওতে যাওয়ার আগে আজকের ভিডিও স্পন্সর নিয়ে আলোচনা করবো সেটা হইতেছে আজকের ভিডিও স্পন্সর হচ্ছে উপায় আপনি ঘরে বসে খুব সহজে উপায় কারেন্সি কার্ডটা অর্ডার করতে পারবেন এবং এই কার্ডটা যখন হাতে পারবে বাংলাদেশের যে কোনো লিঙ্ক করে নিতে হবে সেই ব্যাংক থেকে খুব সহজে টাকা ট্রান্সফার করে ডলার হিসাবে ইউজ করতে পারবেন উপায়ের কার্ডটা নিয়ে আপনার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে চেক করতে পারেন বাকি ডিটেলস ওকে কুকয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডিসক্রিপশন আমার একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে ক্রিয়েট করলে আপনাদের সুবিধা একটা হইতেছে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে যদি আমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক করে বলেন যে ভাই আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে তাহলে যেহেতু আমি ওদের সাথে কানেক্টেড আছি আমি ওদেরকে বইলা রিকোয়েস্ট করে অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করতে পারবো ওকে তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন আমি সেটা দেখা দিতেছি এবং কীভাবে ভেরিফাইড কমপ্লিট করবেন পুরো ফুল স্টেপগুলো স্টেপ বাই স্টেপ দেখাইতেছি দিতেছি সময় লাগতে পারে বাট ধৈর্য ধরে দেখেন ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে ওটাতে ক্লিক করলে আপনার এই রকম একটা পেজ এ নিয়ে আসবে অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন দেন নিচে রেফার কোডের জায়গায় যদি আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে রাখেন তাহলে অটোমেটিক আমার রেফার নিয়ে আপনি অ্যাপ বা ওয়েবসাইট দিয়ে করতে চান ওইখানে আপনি এই রেফার কোড যেটা আছে দেখতে পেতেছেন এই যে রেফার কোডটা আছে আমার এই কোডটা দিয়ে দিবেন তাহলে আপনি আমার আন্ডারে রেফার হবে রেজিস্টার হবে এতে কি হবে যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় কখনো আপনি আমাকে নক করলে আমি ওই সাপোর্টের সাথে কথা বললাম সব করে দিতে পারবো যে আমার একজন ইউজার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে ওকে ইমেল দেওয়ার পরে আমরা এখানে যেই মার্টিক মার্কটা আছে এটা অটো দেওয়া থাকবে দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট ক্রিয়েট অ্যান্ড ক্লেম রিওয়ার্ড এটাতে ক্লিক করবো সো এখন তারা আমার ইমেল একটা কোড পাঠাবে ওই কোডটা জাস্ট আমাকে এখানে দিয়ে দিতে হবে দেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হবে গেল এখন ক্রিয়েট কমপ্লিট হয়ে গেলে আমরা লগইন করব এখানে একটা কোড পাঠিয়েছি কোডটা চলে আসছে এখানে দিয়ে দেবো এখন আমরা হইতেছে আমাদের কুপন যে অ্যাকাউন্ট আছে এটা জাস্ট সিম্পল দুটি স্টেপ ফলো করে লগ ইন পারছি এবার বলতেছে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আমরা এখানে ভেরিফাই নাতে ক্লিক করবো বরাবর এখানে ভেরিফাই নিবো দেন এখান থেকে আমাদের কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক নিয়ে নিচ্ছে আর যে রেকমেন্ডেড করতেছে তার আইডি কার্ড সো আমি চাইলে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স করতে পারবো এটা আমি আইডি কার্ডই করবো এখান থেকে দেন কন্টিনিউতে ক্লিক করবো এখানে আমি পুরো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি এটা বলে দিই প্রথমে আপনার ফার্স্ট নেম দেন লাস্ট নেম মানে আপনার নামের নামটা রাখবেন আর কি দেন এখানে আইডি নাম্বারের জায়গায় আপনি যদি এনআইডি কার্ড দেন তাহলে এনআইডি কার্ডের একটা নাম্বার আছে

ডিস্টার্ব হচ্ছে স্যার পুরো আছে তাহলে ভেরিফাইড হয়ে গেছে এখানে যাই তাহলে আমরা অ্যাকাউন্ট ভেরিফাইড লেখা আছে এখন আমরা আমাদের অ্যাকাউন্ট যেটা ভেরিফাইড পজিটিভ উইথ সব এখান থেকে আপনি যদি অ্যাপ স্টোরিজ করেন তাহলে কু কয়েন লেখা নামাই নেবেন আর যদি প্লে স্টোরিজ করেন তাহলে আপনি এখানে লগ ইন ক্লিক করবেন নিচে লগ ইন আপনার ইমেল দিবেন যে ইমেলটা দিয়ে

আমি এখন অফিসিয়ালি কুকিলিয়েট পার্টনার হিসেবে আসি আপনারা আমার লিঙ্ক থেকে যারা করতেছেন তাদের কোন সমস্যা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে করবেন এই কন্ট্যাক্ট নাম্বার নিচে বাকি আপনাদেরকে দেখাই প্রথমে সিকিউরিটিতে যাবো এখান থেকে সিকিউরিটি যাওয়ার পরে আমরা যারা ট্রেডিং করতেছি বা পিটুবি এক্সচেঞ্জ করবো সেই ক্ষেত্রে আমাদের একটা পাসওয়ার্ড সেট করা লাগবে সো তাই প্রথমে আমরা পাসওয়ার্ডটা সেট করে নেবো এখান থেকে ট্রেডিং পাসওয়ার্ডে যাবো যার পরে একটা ইন্টার ভেরিফিকেশন কোড সেন্ড করলাম কোডটা সেন্ড করার পরে আপনি ইমেল আসেন ডিলিট করি আমার কোডটা পেয়ে গেছে অলরেডি ওটা হচ্ছে আমরা কোডটা এখানে দিয়ে দেব কনফার্ম করে দেব এখন আমাদের কাছে 6 ডিজিটের পাসওয়ার্ড দিতে বলতেছে যে পাসওয়ার্ডটা হইতেছে আমরা মানি ট্রান্সফার করার জন্য ইউজ করব ঠিক আছে সো আমি এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনারা আপনাদের একটা দিয়ে দিবেন দেন অ্যাক্টিভেট ক্লিক করবেন এখন এটা এনাবেল হয়ে গেছে সো এখন আমাদের আর কোনো কাজ নেই আমরা একটা ফোন নাম্বার এখানে সেটআপ করে নেব ইমেইলে একটা কোড যাবে ফোন নাম্বার এড করার জন্য ওকে এরপর এখানে আমাদের ফোন নাম্বারটা সেট করতে হবে তো এখানে আমরা যে ফোন নাম্বারটা দিব আমাদের যে পার্সোনাল ফোন নাম্বার আছে দিয়ে দিব ওকে তো এখান থেকে ফোন নাম্বার আপনারা সেট করে নেবেন আমি এই অ্যাকাউন্টটাতে এই ফোন নাম্বার আপাতত এড করতেছি না বাট আপনারা করে নেবেন দেন আমরা গুগল অথেন্টিফিকেশন এড করে নেব যেন আমাদের অ্যাকাউন্ট সেফ থাকে গুগল ভেরিফিকেশন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইমেইলে একটা কোড যাবে ধরুন আমি এখানে সেন্ড করলাম তাহলে আমার ইমেইলে একটা কোড যাবে এই কোডটা এখানে দিয়ে দিলে আমরা নেক্সট স্টেজে যেতে যাই তাহলে যে গুগল অথেন্টিকেটরের যে লোগোটা এটা আসছে এখন আমরা এই অ্যাকাউন্টটাকে সেট করতে হবে গুগল অ্যাথেন্টিকেটারের সাথে তো এটা কিভাবে করবেন আমি দেখাই দিতেছি অ্যাকাউন্টটাতে অলরেডি ইনস্টল এন্ড কন্টিনিউতে ক্লিক করব এখানে তার একটা কোড দিছে এই কোডটা কপি করব করার পরে আমরা গুগল যে অ্যাথেন্টিকেটার আছে এটাতে ঢুকে যাব এখানে যে নিচে যে প্লাস আইকনটা আছে আমি যে না দেখা দিতেছি কিনা দেখা যাওয়ার কথা নিচে একটা প্লাস আইকন আছে এবং ইন্টার এ সেটআপ কি দেওয়া আছে এখানতে আমি নাম দিয়ে দেব এটা হইতেছে আমার কু দেন এটা হচ্ছে আমার যে কিটা দিছে গুগল ওই কিটা আমি দিলাম তারপর এখানে অ্যাড করে দিলাম এবং কু কয়েন এর যে এখন 6 ডিজিট একটা কোড দা আসছে এটা প্রতি 30 সেকেন্ড পর পর চেঞ্জ হবে ওই কোডটা নিয়ে আমি নেক্সটে যাব তারপর এখানে গুগল অথেন্টিকেটর যে কোডটা আছে ওটা দিয়ে দেব এবং এটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা এনাবল হয়ে গেছে এখন যতবারই আমি লগইন করব বা মানি করতে যাব তখন গুগল অথেন্টিকেটর থেকে আমাকে কোড দিতে বলবে এরপর আপনারা ট্রেডিং কিভাবে করবেন বাই সেল কিভাবে করবেন এটা আমি দেখাই দিতেছি পিটিপি ট্রান্সফার করার জন্য আমরা যেটা করব এখানে হোমে এজ এখানে এখানে বাম পাশে নিচে দেখেন পিটিপি লেখা আছে এটাতে ক্লিক করবেন তো এখানে আসলে আপনি বাই এন্ড সেল দুইটা করতে পারবেন তো এই গুলো যদি দেখা দিতেছে অনেক সময় লাগবে বেসিক টা দেখাই দিতেছি আপনি কোন কারেন সি টা কিনবেন ওইটা এখানে শুধ করতেছে ধরেন আপনি এখানে বাংলাদেশি টাকা দিয়ে কিনবেন আরকি প্রথমে বিডি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেখবেন এখানে বিকাশ টকেট নগদ এগুলো আসছে আপনি পেমেন্ট মেথনে থেকে ধরেন বিকাশ করবেন বিকাশ দিয়ে দিলেন তারপর আপনি কি বাই করবেন নাকি সেল করবেন

কোনো কার্ড থাকবে না যতক্ষণ সময় লাগবে আমি অতক্ষণের একটা ভিডিও পাবলিশ করবো আমি নতুন কিছু ট্রাই করতে কি যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন দেওয়ার লিঙ্ক থেকে যদি একেবারে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম